2 নভেম্বর 1965 সালে জন্ম হয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের। 1980র শেষ দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিক যেমন সার্কাস, ফৌজি প্রভৃতি দিয়ে তার কেরিয়ার শুরু হয়। এরপর 1992তে মুক্তি পায় দিওয়ানা ছবি, সেখানে দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই অভিনয়ের জোরেই সে বছর ফিল্মফেয়ারে বেস্ট ডেবিউ মেল হিসেবে পুরস্কার জয় করেন। সেই বছর আরও যে ছবিগুলো তিনি করেছিলেন সেগুলো হলো চমৎকার, দিল আসনা হ্যায়, রাজু বন গিয়া জেন্টেলম্যান প্রভৃতি। কর্মজীবনের শুরুর দিকে 1993-94তে তিনটি ছবি ডার, বাজিগার এবং আঞ্জামে শাহরুখ খান নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। তিনটি ছবি সুপার ডুপার হিট হয়। এর মধ্যে আঞ্জাম ছবিতে মাধুরী দীক্ষিতের সাথে অভিনীত চরিত্রটি ছিল সবচেয়ে ভয়ানক এবং সেই ভয়ানক চরিত্রে শাহরুখের অভিনয়ও ছিল অনবদ্য। নায়িকা মাধুরী দীক্ষিত চমৎকার অভিনয় করেন সেই ছবিতে। আর এই ছবিতে অভিনয়ের জন্য বেস্ট ভিলেন ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পান শাহরুখ খান। এরপরই আসে 1995তে দিলওয়ালে দুলানিয়া লে যায়েঙ্গে। এই একটি ছবি আপামর ভারতীয় জনসাধারণকে মুগ্ধ করে। এখান থেকেই জন্ম নেয় সেই সময়ের সেরা রোমান্টিক জুটি শাহরুখ কাজল জুটি এবং সেরা রোমান্টিক নায়ক হিসেবে উত্থান শুরু হয় তার। এই ছবির জন্য আবার ফিল্মফেয়ার আসে শাহরুখের ঘরে, এবার বেস্ট অ্যাক্টর হিসেবে। এরপর একে একে আসতে থাকে দিল তো পাগল হ্যায়, ইয়েস বস, পরদেশ, কৈলা, কুছ কুছ হোতা হ্যায়, বাদশাহ প্রভৃতি সব ছবি। সবগুলি বাণিজ্য সফল ছবি। এই সব মুভিতে শাহরুখ খান নিজেকে রোমান্টিক নায়কের ইমেজে প্রতিষ্ঠিত করেছেন। আবার তেমনই তার কমেডি অভিনয়ও মানুষকে আনন্দ দিয়েছে। অন্যদিকে কৈলার মতো সিরিয়াস ছবিতেও তার অভিনয় তাকে বলিউডের মাটিতে নিজেকে শক্ত হয়ে দাঁড়াতে সাহায্য করেছে। ধীরে ধীরে ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে তিনি তৈরি হচ্ছিলেন। তার ম্যানারিজম, ডারের কিকি কিকি কিরণের ডায়লগ বলার ধরন তার স্টাইল স্টেটমেন্ট হয়ে গিয়েছিল। তার সাফল্য চলতেই থাকে। 2000 সালে মুক্তি পায় মহাব্বতে। এই ছবিটায় অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের অন্যরকম জুটি দ্বৈরথ দর্শকদের আনন্দ দিয়েছিল। এরপর এই জুটিকে আবার দেখা যায় পরের বছর, অর্থাৎ 2001-এ কভি খুশি কভি গম ছবিতে। দেবদাস, স্বদেশ, বীরজারা, চলতে চলতে, কাল হো না হো, ম্যায় হু না, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, ডন, রাওয়ান, রাইস, শাহরুখ খান বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে করে তুললেন আরও ধারালো। স্বদেশ ছবিতে চিরচেনা শাহরুখ খানের বদলে পাই একজন পরিণত অভিনেতাকে। এই ছবিতে তথাকথিত ডি গ্ল্যামারাইজ চরিত্রে অভিনয় করেন তিনি, একজন নাসা ফেরত বিজ্ঞানী যিনি নিজের দেশকে ভালোবেসে আরাম স্বাচ্ছন্দ্য ভুলে নিজেকে পেলিয়ে দেন। চাক দে ইন্ডিয়া আরও একটি বলিষ্ঠ উদাহরণ, যেখানে শাহরুখ খান নিজের চেনাগণ্ডির বাইরে বেরিয়ে অভিনয় করেছেন। মোহন ভার্গব বা কবির খানকে তাই দর্শকরা কোনোদিন ভুলতে পারবে না। তেমনই মাই নেম ইজ খানে আর্টিস্টিক ব্যক্তির চরিত্রে অভিনয় করেন কিং খান। রাইস ছবিতে আরও একবার নিজের ইমেজকে ভেঙে ফেললেন তিনি। এই ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডও জেতেন। উল্টো দিকে চেন্নাই এক্সপ্রেস আবারও একটি হালকা হাসির ও প্রেমের ছবি। এই ছবিতে শাহরুখের বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকন। দীপিকার সাথে শাহরুখের ছবি ওম শান্তি ওমও বিশাল হিট হয়েছিল। শাহরুখ খানের অভিনয় জীবনে খুব বেশি ওঠাপড়া নেই, তার কেরিয়ার গ্রাফ মোটামুটি ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু যখনই দেখা গেছে কিছু ছবি চাহিদা মতো চলেনি, হয়তো ভাবা গেছে এবার শাহরুখ খানের বাজার শেষ, তখনই রাজার মতো ফিরে এসেছেন তিনি। ফিনিক্স পাখির মতো ঝেড়ে নিয়েছেন ব্যর্থতার ছাই ডানার পালক থেকে। একবিংশ শতাব্দীর প্রাথমিক পর্বে ফিরবি দিল হ্যায় হিন্দুস্তানি, হে রাম তেমন জনপ্রিয় হয়নি, তবে জোশ, মহাব্বতে আবার হিট ছবি। এরপর আবার পরের ফেজ, হ্যাপি নিউ ইয়ার, ফ্যানের মতো ছবি ততটা জনপ্রিয় হলো না। শাহরুখ খান নিজেকে চেনালেন ডিয়ার জিন্দেগি ছবিতে পার্শ্বভূমিকায় অভিনয় করে। আবার যখন জব হ্যারি মেট সেজল, জিরোর মতো ছবি দর্শকদের মন জয় করতে পারে না, আর তারপর আসে কোভিড মহামারী, বয়কট গ্যাংয়ের বলিউড বয়কটের মতো ট্রেন্ডের জন্য
ডুবতে থাকে একের পর এক বিগ বাজেট ছবি। তখন আরেকবার ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আসেন প্রথমে পাঠান রূপি শাহরুখ ও পরে জওয়ান রূপি শাহরুখ খান। প্রমাণ করেন তিনি শতাব্দীর শেষ সুপারস্টার, যাকে দেখতে মানুষ ছুটে যান সিনেমা হলে। এই বছরের শেষে অর্থাৎ 2023-এর 22শে ডিসেম্বর আসছে রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ডাঙ্কি। এই প্রথম শাহরুখ খান অভিনয় করছেন রাজু হিরানির ছবিতে। এর আগে মুন্না ভাই MBBS-এর জন্য তিনি নাকি অফার পেয়েছিলেন, কিন্তু সেবার সেই প্রজেক্টে কাজ করা হয়নি তার। এইবার এই ছবির জন্য দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। এখনো পর্যন্ত 70-টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি এবং 14-টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। এছাড়া ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী এবং ফ্রান্স সরকারের পক্ষ থেকে লিজিয়ন অব দ্য অনার উপাধিতে ভূষিত হয়েছেন। 5টি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন, যেমন বেডফোর্ডশায়ার, এডিনবার্গ, মৌলানা আজাদ জাতীয় উচ্চ বিশ্ববিদ্যালয়, আইন বিশ্ববিদ্যালয় এবং লাটক বিশ্ববিদ্যালয় থেকে। আজ শাহরুখ খানের 58তম জন্মদিবসে তার প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা আশা রাখব ভবিষ্যতেও তিনি ভালো, আরও ভালো ছবি দিয়ে আবারও আমাদের হৃদয় জয় করে নেবেন।